সারি সারি গ্রিনহাউস। এখানে চাষ হচ্ছে গোলাপ ফুল। চীনের কানসু প্রদেশের লিনসিয়া হুই স্বায়ত্তশাসিত প্রিফেকচার। এখানে গ্রিনহাউসে গোলাপ ফুলের চাষের মাধ্যমে সারা বছরই ফুলের উৎপাদন সম্ভব হচ্ছে। এখানে গড়ে উঠছে তাজা ফুলের শিল্প। এর মাধ্যমে 5,000 স্থানীয় চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে, আর এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণও সম্ভব হচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 2,000 মিটারের বেশি উঁচুতে অবস্থিত লিনসিয়া। এখানে সূর্যের আলো প্রচুর, আবহাওয়া শুকনো এবং মাটির গুণগত মানও গোলাপ চাষের উপযোগী। গত বছর এখানে বড় পরিসরে গোলাপ চাষ শুরু হয়। বর্তমানে 500 বেশি স্থানীয় শ্রমিক এখানে কাজ করছেন। চারপাশের গ্রিনহাউসগুলো মিলিয়ে প্রতিদিন 2,00,000 গোলাপ উৎপাদন করার সক্ষমতা তৈরি হয়েছে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে গোলাপের চাহিদা বাড়ে। গ্রিনহাউসগুলোতে এমন সিস্টেম আছে যাতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়। 8,000 আলোর ব্যবস্থা রয়েছে। ফুলের এই খামারগুলোতে কর্মরত শ্রমিকদের বার্ষিক গড় মাথাপিছু আয় 45,000 ইউয়ান। চীনে বিভিন্ন এলাকার বৈশিষ্ট্য ও সুবিধাকে মাথায় রেখে 180টি শিল্পগুচ্ছ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে 10 মিলিয়ন গ্রামীণ পরিবার উপকৃত হচ্ছে। গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বড় ভূমিকা রাখছে কৃষি। ফুলের চাষের মাধ্যমে লিনসিয়ার গ্রামীণ অধিবাসীদের জীবনে এসেছে স্বাচ্ছন্দ্যের সুবাতাস। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।